12টি ইংরেজি বাক্য যা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি। চলো মজায় মজায় শিখি। জাস্ট কামিং। তো একদিন মনে করো যে তোমার ওয়াইফ বাড়িতে আসলো, সো তুমি তাকে জিজ্ঞেস করলা, হোয়েন ডু ইউ কাম টু অফিস, যে তুমি কখন অফিস থেকে এসেছ। সে বলবে কি, সে কি বলবে, সে বলবে জাস্ট কামিং, তো কি আমি এই আসছি বা মানে সবে এসেছি। তো এরপর আমাদের পরের যে সেন্টেন্সটা হচ্ছে, জিজ্ঞেস করলে হাউ ডু ইউ ফিল নাও, সে বলবে ভেরি ওয়েল, মানে খুব ভালো। তো তাকে জিজ্ঞেস করলে যে লেটস গো ফর ডিনার, সো যে চলো ডিনার করতে বাইরে কোথাও যাই, লেটস গো ফর ডিনার আউটসাইড অর এনি রেস্টুরেন্ট, সো লেটস গো ফর ডিনার এনি রেস্টুরেন্ট। সো সে বলবে যে অ্যাজ ইউ উইশ, মানে তোমার ইচ্ছা, এইরকম একটা কিছু বলতে পারে, বা সেও বলতে পারে লেটস গো। খুশি থাকলে সে বলবে চলো যাই, অথবা বলবে তোমার ইচ্ছা, যদি যাও তাহলে যাব, যদি না যাও তাহলে যাব না। তো এটা হচ্ছে তোমার যা ইচ্ছা। তো এরপরে হচ্ছে যে তুমি বললা যে লেটস ইট আইসক্রিম, জুস, বার্গার, তারপর তুমি কি জিজ্ঞেস করবে, আরও কিছু, এইরকম একটা কিছু জিজ্ঞেস করবে না, যে চলো খাই, জুস খাই, অথবা বার্গার খাই, আরও কিছু খাবে, এইরকম ইংরেজিতে জিজ্ঞেস করতে বলতে হবে, এনিথিং এলস, আরও কিছু। তো সে কি বলবে, সে বলবে দ্যাটস এনাফ, যথেষ্ট, অথবা তার যে ফেভারিট ফুড আছে সেটা বলতে পারে। তো দ্যাটস এনাফ মানে থাক থাক, যথেষ্ট হয়েছে। তো এরপরে হচ্ছে, অথবা অন্যভাবে বলা যায়, নট এ বিট, একটু না, নট এ বিট মানে আর একটু না, ঠিক আছে। তো এখন যদি তুমি তোমার এক বন্ধুকে, ফ্রেন্ডকে জিজ্ঞেস করো লেটস স্মোক, চলো ধূমপান করি, তো দুই ধরনের উত্তর আসতে পারে। এক ধরনের উত্তর হচ্ছে হোয়াই নট, কেন না, চলো, মানে হোয়াই নট দ্বারা এক এক সময় ইংরেজির যে সেন্টেন্সটা এক এক সময় এক এক রকম অর্থ প্রকাশ করে। এখন হোয়াই নট এখানে বলছে মানে সেও স্মোক করতে চায়, তো এই কারণে সে বলছে হোয়াই নট, কেন নয়, চলো স্মোক করি, লেটস স্মোক। অথবা অন্যজনে বলতে পারে হাউ ডিয়ার ইউ সে দ্যাট, তুমি এ কথা বলার সাহস কি করে পাও। তো এই ধরনেরও প্রশ্নের উত্তর আসতে পারে। তো এরপর তুমি কি বলবে এই কথা বলার পরে, তোমার বলতে হবে সরি, ডোন্ট মাইন্ড, কি এটার অর্থ, দুঃখিত, কিছু মনে করো না। এরপরে সে কি বলবে যদি তোমার ভালো বন্ধু থাকে, সে বলবে ডাজেন্ট ম্যাটার, কোনো ব্যাপার না, বা তাতে কি হয়েছে, মানে এক এক রকম অর্থ ইংরেজির অনেক ধরনের অর্থ হতে পারে। তো এরপর মাঝে মাঝে বন্ধুরা জিজ্ঞেস করো হোয়াটস আপ, এটার অর্থটা কি, আসলে অনেকে জানে না, বা এটার উত্তরটা কি করে উত্তর করতে হয় সেটাও অনেকে জানে না। তো এটার অর্থটা হচ্ছে কি খবর, আমরা যেটাকে বলি, যে কারোর সাথে হোয়াটসঅ্যাপ জিজ্ঞেস করি, তো এটা প্রশ্নটা হচ্ছে যে তোমার কি খবর, এটা জিজ্ঞেস করি, তুমি কেমন আছো এটা জিজ্ঞেস করে না, তোমার আপডেট কোনো নিউজ আছে নাকি। যে যদি তুমি মনে করলা যে পরীক্ষা দিয়েছ এখন হোয়াটসঅ্যাপ, এখন তোমার এই হোয়াটসঅ্যাপ দ্বারা তুমি বলতে পারো যে আমার পরীক্ষায় রেজাল্ট এখনও দেয়নি, বা তোমার বর্তমান লাইফের যে খবরটা সেটাই জানতে চাইছে, যে তুমি অসুস্থ ছিলা, এখন জিজ্ঞেস করছো হোয়াটসঅ্যাপ কী খবর, তো তুমি বলবা যে আমি এখন সুস্থ আছি। তো হোয়াটসঅ্যাপ যদি তোমার লাইফে কোনো কিছু না ঘটে বা কোনো কিছুই না থাকে, যে তাহলে তুমি কি বলবা, তুমি বলবা নাথিং স্পেশাল, এটার মানে হচ্ছে তেমন বিশেষ কিছু নয়। অথবা তুমি বলতে পারো যে তোমার লাইফে একটা চাকরি পাইছো, যে তুমি বলতে পারো গুড নিউজ ফর ইউ, আই গট এ নিউ জব, বা আই গট এ জব। সো অথবা বলতে পারো আমি পরীক্ষায় A+ পেয়েছি, অথবা জিপিএ 5 পেয়েছি, এখন আর GPA 5 পাওয়ার মতো কোনো ছাত্র থাকবে না, কারণ CGPA চালু হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।
অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি কেমন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এখনই সাবস্ক্রাইব করে নিচে যে বেল বাটনটা আছে সেটাতে ক্লিক করুন, পরবর্তী আপডেট সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য।